সর্বপ্রথম আমার মায়ার নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন আপন পরিবারের সদস্য আপন চাচা আবু জেহেলের কাছে। জুড়ে বলেন কার কাছে? আবু জেহেলের কাছে। রসুল কালেমার দাওয়াত নিয়ে গিয়া মধুর হাসি দিয়া মুস্কি হাসি দিয়া দয়াল নবী বলতেছেন, চাচা এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্য কালেমা, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? এই কালেমা যে সত্যবাণী, এটার কি প্রমাণ তুমি দিতে পারবা? মুস্কি মুস্কি হাইসা দয়াল নবী বলতেছেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাই সত্যবাণী? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা আমি তখনই বিশ্বাস করব এই কালেমার সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো। এখন বলুন আমার নবী পারবে কি পারবে না? দয়াল নবী মুস্কি হেসে বললেন, চাচা আসমানের চন্দ্র দুটুকরো হলেই আপনি বিশ্বাস করবেন কালেমা সত্য। আবু জেহেল কয়, আগে দেখাও। এখন আপনারা বলেন আমার দয়াল নবী চাঁদ দুটুকরো করে দেখাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু জেহেল করকে দেখায়া হে ও নবী হামারা হে, ও নবী হামারা হে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ফুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। সায়াতি সাজারু না তো কল হাজারু সকল কমারু বি ইশারাতি আল্লাহু 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 আল্লাহ। খারাপ লাগতেছে বাবাজির? আমার বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হইল, চাঁদ দুটো ক্রোহতে দেরি করে নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাইসা এবার আবু জেহেলকে বলতেছেন, চাচা দেখলেন তো চাঁদ দুটো ক্রোহ হয়েছে, এবার বলুন চাচা কালেমা পড়বেন নে? আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা আর কত জাদুগিরি করবা? নাউজুবিল্লাহ। আবু জেহেল আমার নবীরে কই, নবী বলে জাদুঘর। জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও, নবীজির জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পর আবু জেহেল বিশ্বাস করে না, কয় আমার নবী বলে জাদুঘর। এই কথাটা বলার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ার নবীর কষ্ট হয়েছে, নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তে লাগছে। এত জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পর আবু জেহেল আমার নবীরে কই, নবী বলে জাদুঘর। এটা বলার সাথে সাথে মায়ার নবীর চোখের পানি গুলা টপ টপ করে পড়তেছে। আবার মায়ার নবী দয়ার নবী কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে যখন তাকায়া দেখলেন আপন হাবিবের চোখের পানি ঝরতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল রে আমার বন্ধু নবীর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও জিব্রাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তফার
অন্তর মুবারককে কষ্ট দিয়েছে। যাও জিব্রাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সাথে সাথে আমার আল্লাহ ওহি নাজিল করে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম আয়শা আমার মায়ের নবী দয়ার নবীর কাছে ওহি নিয়ে আসলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার। আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শীল মেরে দিয়েছি, শুধু আবু জেহেল নয়, আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে আল্লাহ তো আলা কুলুবিহিম সমস্ত মুনাফিকদের অন্তরে, শুধু তাই নয় ওয়ালা সামিহিম তাদের কর্ণসমূহের মধ্যে, শুধু তাই নয় ওয়ালা আবসারিহিম গিশাওয়া এবং তাদের দৃষ্টিশক্তির মধ্যে। অর্থাৎ আবু জেহেল মার্কা যত মুনাফিক রয়েছে, আল্লাহ আবু জেহেলের দাঁত ভাঙার জবাব দিয়ে কয় আমি আল্লাহ তার অন্তরের মধ্যে কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। এরা সত্য জিনিসটা চোখ দিয়ে দেখবে তারপর মানবে না, কান দিয়ে শুনবে তারপর শুনবে না। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, ওই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? এরা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য আবু জেহেল মার্কা মুনাফিক থেকে সব সময় সাবধান থাকতে হবে। কারণ বাবারে আবু জেহেল নবীর সাথে দুশ্মনী কইনা লাভ না, লস কেমন লস দেখেন। আজকে দেখা যায় হেরেম শরীফের চতুর্পাশে কত সুন্দর সুন্দর জায়গা থাকলেও আবু জেহেল নবীর সাথে বিয়াদবি করার কারণে হাজি সাবরা মক্কা শরীফ যাইয়া যখন উমরা করে হজ করে, উমরা হজটা করার সাথে সাথে যখন তারা সাফা মারওয়া সাই কইরা বের হয়, সাথে সাথে হাজি সাবরা গিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে পেশাব পায়খানা করে, কথা কোন ঠিক কিনা, হাজি সাবরা আরাম কইরা পেশাব পায়খানা করার জন্য আবু জেহেলের বাড়িকে সিলেক্ট করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা। কারণ সে আমার নবীর দুশ্মন, নবীর বংশে হলে কি হবে, নবীর সাথে দুশ্মনী করেছে, বেঈমানি করেছে, যেই কারণে আবু জেহেল নবী দেখার পর নবী চিনল না, নবী দেখার পর বেঈমান আবু জেহেল আমার নবী চিনল না। অথচ দেখেন বাজান, আমার নবীর জামানায় থাকার পরও জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীর সাথে দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই, অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হইয়া ওই আশেকরে হাদিয়া দিছে। ওই আশেকের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশেকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, ওয়াসকুরনি পাগলার নামটা তো অবশ্যই শুনছেন। বন্ধুরে উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী দয়া দাঁত মুবারক শহীদ হয়েছিল, রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তেছে রে বাজান, মদিনার কামলিওয়ালা নবীর একটু কষ্ট অনুভব হয়েছে। উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে, ওই সংবাদটা কাশফুল কলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন। ইয়ামেন প্রদেশের একটা নির্জন এলাকা করণ, ওই করণ দেশের একটা পাগলা, ওই নবী প্রেমের পাগলা যার নাম হচ্ছে ওয়াইস, নাম কি ওয়াইস আল কারনি, কাশফুল কলবের মধ্যে জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। ওবাজান দেখেন প্রেমের কি কালেকশন। তখন তো গুগল সফটওয়্যার ছিল না, ইন্টারনেট ছিল না, টুইটার ছিল না, ফেসবুক ছিল না,
মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, সাধারণ কোনো মোবাইল ফোনও ছিল না। তখন তিনি জানতে পেরেছিলেন কাশফুল কুলুবের মাধ্যমে, অন্তরচক্ষুর মাধ্যমে তিনি জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। এই সংবাদটা পাইয়া ওয়াইসাল করনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আর তিনি ভাবতে লাগলেন, না জানি আমার নবীর কোন দাঁত মুবারকটা শহীদ হলো, উপর থেকে পড়ছে না নিচ থেকে পড়ছে। ওয়াইসাল করনি এটা নিয়ে গবেষণা করতে লাগলেন, ভাবতে লাগলেন, ভাবতে 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 ওয়াইসাল করুনি সজ্ঞানে সমস্তিষ্কে, আব্বাজির আমার সাধারণত আমার আপনার দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যখন যাই দেখবেন অপারেশন কইরা আগে ইঞ্জেকশন দিয়া জায়গাটারে নিস্তেজ করে, অচেতন কইরা আমাদের দাঁতগুলা টান দিয়া খুলে যাতে ব্যথা আমরা না পাই। ওয়াইসাল করনি নবীজির বিরহ বেদনায় তিনি অচেতন করে নয়, ইঞ্জেকশন দিয়ে অচেতন করে নাই, সজ্ঞানে সমস্তিষ্কে নবীজির বিরহ বেদনায় কান্দা কান্দা ওয়াইসাল করনি প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। আল্লাহু আকবার, রক্তটা যখন ফিচকি মেরে বের হয়ে গেছে, ওয়াজ করুনি পাগলা কই না জানি আবার নবী কত কষ্ট পাইছে রে। ওয়াইসাল করুনি টপ টপ করে চোখের পানি চাইরা কামড়ে কই আমার নবীর কতটুক ব্যথা জানি কলিজাতে লাগছে। তখন নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। ওয়াজ করুনি কই আমার নবীর না জানি কেমন কষ্ট হইছে রে। এই কথাটা চিন্তা কইরা নবীজির কষ্টের কথা অনুভব কইরা ওয়াইসাল করুনি একটা একটা দাঁতে ধরে টানতে টানতে নবীজির প্রেমে নিজের 32টা দাঁত মোবারক কুরবান কইরা দিছে। আরো জোরে করে আল্লাহু আকবার। আয়া নবী কো এক দাঁত পর উনকো 32 ঘরানা খুল গে ইশকে নবী দিল মে পয়দা করো ক্যা রসুলে খোদা কো ভুল গে ভুল গে। ও নবীর প্রেমিকারা চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর আশেক, ওয়াইসাল করুনীয় নবীর আশেক, ওই আশেক প্রেমিক পাগলা নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া গো নিজের 32টা দাঁত মুবারক টাইনা টাইনা খুলে ফেললেন। তাইলে চিন্তা করে যে আশেক নবীজির একটা দাঁতের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত খুলে ফেলে ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। আসুন সামনে যাই, আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া পাঠাইলেন। বাবারে আমার মায়ার নবীর বেসাল মুবারক হওয়ার আগে 63 বছর জিন্দেগী কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন নবী আসলেন সাহাবাই কেরামের মজলিসে বসে রসুল আলোচনা করতেছেন, ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসের মধ্যে ছিলেন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবাই কেরাম মজলিসের মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে দেখা যায় আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারকখানা নূরে ঝল ঝল করতেছে। নবীজির পোশাক মুবারক, জুব্বা মুবারকখানা নূরে ঝল ঝল করতেছে। এই দৃশ্যটা দেইখা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীর কদমে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি উমর, আপনার কদমে জানতে চাই নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি উমর, আপনার কদমে জানতে চাই যেই দিন আপনার বেসাল মুবারক হবে নবী গো, আপনি তো রওজা শরীফে আরাম করবেন নবী গো, আপনার এই জুব্বা মুবারকখানা আমরা কি করব, কাকে দিব? আল্লাহু আকবার করব। নবী গো আপনার এই জুব্বা পাওয়ার জন্য তো সকলেই টানা চেষ্টা করবে, সবাই এটা নেওয়ার জন্য পাগল হবে, এটা কি করবো ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ,
হযরত উমর ভাবলেন নবীজি মনে হয় উমরের কথা বলে দিবেন, ঠিক কি না? আমার নবী কথা বলেন না। হযরত উমর বসে গেলেন, আবার দাঁড়িয়ে গেলেন শের খোদা হযরত মাওলানা আলী, তিনিও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলী জানতে চাই আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খান আমরা কি করব, কাকে দান করব। মদিনার কামলিওয়ালা নবী তখনও কথা বলেন না। এইরকম ভাবে সমস্ত সাহাবাই কেরাম একজন একজন করে নবীকে প্রশ্ন করলেন, নবী উত্তর দেন না। একটু পরে দেখা যায় আমার দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো আমরা গোলামরা কি কোনো ধরনের কষ্ট আপনাকে দিয়েছি? আমার নবী ডাক দিয়া কয়, না রে সাহাবারা, তোমরা আমি রসুলকে কষ্ট দিতে পারো না। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো তাইলে আপনার চোখের পানি ঝরতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না কেন দিনের নবী কান্দে। তখন আমার মায়ার নবী দয়ার নবী কান্দা কান্দা ডাক দিয়া কয়, উমর ও আমার আলী শোনো, এই মুহূর্তে আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবাই কেরাম ডাক দিয়া কই, নবী গো কে সেই ভাগ্যবান পাগলাটা যার জন্য মায়ার নবী চোখের পানি চাইরা কান্দে? ইয়া রাসূলুল্লাহ, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দিনের নবী কান্দে? তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, উমর আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবাই কেরাম কই, নবী গো উনাকে তো আমরা কোনোদিন দেখি নাই, থাকে কোথায়? তখন আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সে ইয়ামেন প্রদেশের অন্তরালে নির্জন একটা এলাকা করণ, ওই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। তখন মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, উমর আমি রসুলের বেসালের পরে তুমি আমার আলীকে সাথে নিয়া আমার এই জুব্বাখানা নিয়ে তুমি ইয়ামেন দেশে যাইও। সেখানে যাইয়া করণ দেশের তাল্লাশ কইরা করণ দেশটা খুঁজে পাইলে ওয়াইস নামের আমার পাগলারে খুঁজে বাইর কইরা আমি রসুলের পক্ষ থেকে তারে সালাম দিহ এবং আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত জুব্বাখানা তারে হাদিয়া দিয়ে আইসো। এই কথাটা বলার পরে হযরতে উমর হযরতে আলী টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, ডাক দিয়া কয়, নবী গো আমরা না হয় আপনার ওসিয়ত পালন করতে গেলাম, কিন্তু নবী গো সেখানকার হয়তো ওয়াইস নামে আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনবো কেমনে সে যে আপনার পাগল? এটা তো সত্য কথা, চিনবো কেমনে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন দেখি নাই, আর একটা এলাকার মধ্যে একই নামের লোক অনেকজন থাকতেই পারে। উত্তরপাড়া যদি একজন আব্দুল করিম থাকে, পূর্বপাড়া একজন আব্দুল করিম আছে, গ্রাম কিন্তু একটাই কলাকুফা, একই গ্রামে এক নামের মানুষ দুই তিনজন আছে না? বাবাজির আমার হযরত উমর ডাক দিয়ে বললেন, নবী গো আমরা তো কোনোদিন আপনার পাগল ওয়াইসকে দেখি নাই, আমরা তারে চিনব কেমনে? এখন এখানে প্রশ্ন হলো, আমার দয়াল নবীর সাথে তো কোনোদিন ওয়াইসাল করণের সরাসরি সাক্ষাৎ হয় নাই, সরাসরি সাক্ষাৎ হয় নাই, এমত অবস্থায় সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী গো আমরা তারে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা দয়াল নবীকে আল্লাহ দিছে কি দিছে না? ভাইয়ার আমার বন্ধুর আমার নবী ডাক দিয়া কই, উমর ওই নামের কোন ব্যক্তি যদি খুঁজে পাও তখন তোমরা দেখবে এত সহজে সে তার পরিচয় তোমাদেরকে দিবে না, সহজে পরিচয় দিবে না, আর যদি তাকে চিনতেই হয় তোমরা লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। নবী বলছেন তার ডান হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো তোমরা দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে, ওই দাগটা যদি খুঁজা পাও বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। এখন বলুন নবীর কথা সত্য না মিথ্যা?
আরো জোরে কোন সত্য না মিথ্যা। আমার ভাইয়েরা এখন প্রমাণ নিতে হবে, আসুন সামনে যাই। সাহাবায়ে কেরাম এই সংবাদ পাইয়াম, এই পরিচয়ের সংবাদ পাইয়াম, যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহ একবার বলেন, এখন আপনারা কি বলেন, নবী মরে গেছে, নবীর ইন্তেকাল হয়েছে, তাই বলে কি নবী মরা নবী? না। এ বন্ধু, নবী যদি জিন্দা হয় তাইলে ইন্তেকাল হইল কেন? অনেকেই প্রশ্ন করবে, নবী যদি জিন্দা নবী হয় তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, আপনারা বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ রসুল পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? নবীর কোনো শিক্ষক পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি আছে? না। দয়াল নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ কলা কুপার বাবাজিরা, দেখেন আপন বন্ধুকে আল্লাহ কেমনে ইজ্জত দেয়। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। রাব্বুল আলামিন অর্থ হলো গোটা জাহানের পালনকর্তা, রাহমাতাল লিল আলামিন অর্থ হলো গোটা জাহানের রহমত। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহর হাবিবের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা, এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে? এই জন্য আমার এক বড় ভাই লিখেছিলেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠে? ওয়ারাফানা লাকা যিকরাক, ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কয় হাবিব, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহই বাড়াইয়া দিছি, দুনিয়ার মানুষরা বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই, ঠিক না বেঠে? এই জন্য বলা হয়েছে রসুল, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা কয়? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই মায়ের নবী দয়ার নবী শিক্ষা নিতে আসেন নাই, বরঞ্চ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আমরা যে দুনিয়াতে চিরস্থায়ী নয়, ওই শিক্ষাটা দেওয়ার জন্য আমার নবীর ইন্তেকাল হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা আমাদেরকে শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবী দয়ার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন প্রশ্ন হলো, ইন্তেকালই বা কেন হইল, সাময়িক সময়ের জন্য কেন মানবীর ইন্তেকাল হইল? আব্বাজির আমার, কারণ আমরা যে মরণশীল, আমরা যে দুনিয়াতে থাকবো না, এটা বুঝাবার জন্য নবীর ইন্তেকাল হয়েছে। আর পার্থক্যটা হলো ওই জায়গায়, আমি আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজ হয়নিও, পুরুষ হোক মহিলা হোক, ইন্তেকালের পরে জানাজার মাঠে মুসল্লি যায়, তারপরে একজন ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে, আমরা ইক্তেদায়ী তো বিহাজার ইমাম বলে জানাজার নামাজের নিয়ত করে জানাজায় দাঁড়াই, কথা কোন ঠিক না বেঠিক? এখন আমার নবী যদি ইন্তেকাল হয়, মরা নবী হয়,
নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। সারা পৃথিবী জুড়ে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, কোন মাওলানা সাহেব যদি একটা দলিল দিয়ে প্রমাণ দিতে পারে নবীজির ইন্তেকালের পরে জানাজার ইমামতি করছেন অমুক সাহাবি, অমুক ব্যক্তি, অমুক জন, তমুক জন, আমি তাকে 10 লক্ষ টাকা নগদ প্রদান করব। কারণ নবীজির তো জানাজাই হয় নাই, ওই নবী কেমনে মরা নবী হইব? বাজান দে নবীর বেসালটা হয়েছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যাব, এই দুনিয়াটা ছেড়ে আমরা পরজগতে যাব, একমাত্র ওই শিক্ষা দেওয়ার জন্য আমার মায়া নবী দয়ান নবীর বেসাল মোবারক হয়েছে। তাই বলে নবী মরা নবী না, হায়াতুন নবী জিন্দা নবী, কথা কোন ঠিক কিনা? কারণ আল আম্বিয়া আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুম, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন, শুধু তাই নয় তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, কোন নবী হায়াতুন নবী জিন্দা নবী, এতে আর কোন সন্দেহ আছে নি? আব্বাজিরা মারাশন সামনে যাই, তখন মায়ার নবী রওজা শরীফের মধ্যে যখন আরামে চলে গেলেন নবীজির ওসিয়ত পালনের জন্য, এই নুরানি জুব্বা মোবারক খানা হাতের মধ্যে লইয়া ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইলেন হযরতে উমর এবং শেরে খোদা হযরতে মাওলায়ে আলী। সুবহানাল্লাহ, কোন তারা দুইজন রওনা হইলেন ওয়াইসাল কারণীকে তল্লাশের জন্য। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা আমার, হযরত উমর মাওলা আলী রওনা হওয়ার পরে তারা যখন যাইতে লাগলেন, যাইতে 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 অনেক দিন পার হয়ে যাওয়ার পরে তারা যাইয়া ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইলেন। আব্বারে, ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইয়া এখন করণ দেশ তো তারা খুঁজে পায় না, কারণ ইয়ামেন তো একটা প্রদেশের নাম, ঠিক না? ঠিক, যেমন কিশোরগঞ্জ একটা জেলা, এটার অধীনে কুলিয়ারচর একটা উপজেলা, মনে করেন জেলা বাদ দিলাম, এই কুলিয়ারচর উপজেলার মধ্যেও এমন কিছু গ্রাম আছে আপনারা কুলিয়ারচরের মানুষই চিনেন না, আছেন এমন? ইয়ামেন হলে একটা প্রদেশের নাম, ইয়ামেন হলে একটা প্রদেশের নাম, ওই এলাকার একটা নির্জন এলাকা করণ, করণ দেশটা অনেকেই চিনে না, আসলে চিনার তো কথাও না। তারপর আমার মায়েরা, অনেক সময় ঠিকানা পাইলে আমরা অনেক অজানা জিনিসও জানতে পারি, কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর এবং শের খোদা মাওলায়ানি ইয়ামেন দেশের বড় বড় মজলিসের মধ্যে আলোচনা কইরা তারা জানতে চায় করণ দেশের কোন লোক আসে না নাই, অনেকটা মাহফিল করলেন কিন্তু কোন লোক পাওয়া যায় না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের অনেক বড় একটা মাজলিসের মধ্যে হাজার হাজার লোক সমাগমের ভিতরে তালিম প্রদান করছেন হযরতে উমর এবং শেরে খোদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনার এক ফাঁকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মাজলিসের ভাইরা গো, আপনাদের এই মাজলিসের মধ্যে ইয়ামেন দেশের কোন লোক, করণ দেশের কোন লোক এখানে আসেনি? যখন হযরত উমর বললেন, দেখা যায় ফাঁকে ফাঁকে কয়েকজন লোক হাত তুলছে, হুজুর আমাদের বাড়ি করণ। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন এরা বলছে হুজুর আমাদের বাড়ি করণ, হযরত উমর বললেন, ভাইয়েরা মেহরবানি করে আপনারা একটু আমাদের নিকটে আসেন। তারা যখন নিকটে আসলো তখন সবাইকে বিদায় দিয়া ওই লোকদেরকে কাছে আইনা হযরত উমর বললেন, ভাই আপনাদেরকে তল্লাশ করছি এই জন্য, বলুন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা কয় না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কোথায়? আমাদের সমাজে এই নামের কোন লোক বাস করে না। হযরতে উমর বললেন, এই নামের কাউরে চিনেননি আপনাদের এলাকায়? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না।
তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, প্রায় সময় দেখি একটা গাঁট কাদের মধ্যে নিয়ে জল্লার ভিতরে আসা যাওয়া করে, একটু মেহেরবানি করে পাগলার কাছে নিয়ে যাবেননি। করণ দেশের লোকরা কই, হুজুর এত লোকের ভিড়ে আপনারা পাগলারে খোঁজেন কেন? ও ভাইরা, মুরব্বীর একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে। আপনার এই কলাকুপা গ্রামের মধ্যে এমনও পাগল হয়তো আছে রে, দেখতে আমার আপনার কাছে খুব সাধারণ মনে হয়, দেখতে আমার আপনার কাছে খুব নোংরা মনে হয়, কিন্তু গিয়া দেখেন ওই কলাকুপার একটা পাগলা আমার নবীর সাথে আমার মওলার সাথে প্রেমের কানেকশন ফিট কইরা রাখছে। অথচ আমরা দেখে চিনি না, এই জন্য কোনদিন পাগল ফকিরদেরকে নিয়ে তামাশা করবেন না, পছন্দ না হলে ফাঁস কাটায় চলে যাবেন, পাগল ফকিরদেরকে কোনোদিন ডিস্টার্ব করবেন না, কারণ এরা তো আপনার মাথায় বাড়ি দিচ্ছে না, আপনার ঘরের সম্পদ নষ্ট করতেছে না, বরঞ্চ আমরা যদি তাদেরকে ডিস্টার্ব না করি এই জন্য এরা আওলাকে সে পাগল বেশে নির্জনে ঘোরাফেরা করে, ঠিক নিয়ে বলা দেখবেন পাগল যারা এরা কিন্তু কারো কেল্লায় বাড়ি দেয় না, পাগল দিকে আনলাইলে অনেক সময় বাঁচার জন্য প্রতিবাদ করে, কিন্তু এমনিতে দেখবেন কোনো পাগলে আপনাকে ডিস্টার্ব করবে না, সে তার ভাবে থাকে, আমরা ডিস্টার্ব করতে যাব কেন? খবরদার বলে দিলাম, মজ্জুব যারা এরাও কিন্তু আল্লাহর ওলি, মজনু হালতে যারা থাকে কোরআনের ভাষায় কিন্তু তারাও আল্লাহর ওলি, এই জন্য কোনোদিন পাগল ফকিরদেরকে নিয়ে তামাশা করা যাবে না। বায়রা আমার, করণ দেশের লোকেরা ওয়াইসাল করুনি যে কেমন মকামের অধিকারী সেটা জানতো না। হযরত উমর বললেন, ভাইরা একটু ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন নি। কই হুজুর, পাগলা তো জঙ্গলার ভিতরে থাকে, আমাদের এলাকার মানুষ তো ভয়ে এই জঙ্গলার ভিতরে ঢুকে না, কারণ হিংস্র প্রাণীর ডরে। আসলে তো জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, কথা কোন ঠিক কি না? কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয়, নবীর প্রেমে পাগল হয়, এদেরকে জঙ্গলার বাঘও খায় না, কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। হযরত উমর বললেন, আপনারা এই মেহেরবানি করে পাগলার তল্লাশ আমাদেরকে দিবেন নি। তখন করণ দেশের লোকেরা কয়, হুজুর আমরা নিয়ে যেতে পারবো কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। হযরতে উমর ডাক দিয়া বললেন, ঠিক আছে ভাই, আমরা ভিতরে যাব না, আপনারা শুধু আমাদেরকে ঠিকানাটা বলে দিবেন, আপনাদেরকে আমরা ভিতরে নেব না। এই কথা বলার পরে হযরত আলী বলেন, তাইলে আমরা আগামীকালকে রওনা হব। এই সিদ্ধান্তের মধ্যে অটল হইয়া, বন্ধুরা আমার বাবাজিরা, যখন তারা রওনা হয়ে গেলেন, যাইতে 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 গো এ বন্ধু, যাইতে 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 তারা যখন করণ দেশের মধ্যে যাইয়া পৌঁছলেন, করণ দেশে পৌঁছার পরে হাইটা হাইটা জঙ্গলার কাছে গেলেন, তখন হযরত আলী বললেন, ভাই এখন কি পাগলা জঙ্গলার ভিতরে আসেনি? ওই হুজুর এই টাইমের মধ্যেই পাগলা জঙ্গলার ভিতরে থাকে। তখন হযরত আলী বলতেছেন, ঠিক আছে এখন আপনাদের আর যেতে হবে না, অসংখ্য ধন্যবাদ দিয়া তাদেরকে বিদায় কইরা। হযরত উমর এবং শেরে খোদা মাওলায়ে আলী তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকছে গো, জঙ্গলার ভিতরে ঢুকছেন হযরত উমর এবং শেরে খোদা মাওলায়ে আলী। দুই কা তাকাইয়া দেখে রে, আমার নবীর প্রেমের পাগল ওয়াজ করুনি, কেবলামুখী হইয়া আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া সিজদারত অবস্থায় নামাজ আদায় করতেছে। আরো জোরে কম সুবহানাল্লাহ, নামাজ পড়রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ও ভাই পঞ্চ আত্মা মুক্তা দেয়া জ্ঞানী মাম সাজাই ওরে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, কথা বলেন ঠিক কিনা? বাজার আমার
নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে প্রায় 95% লোক আছে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ ভাবার লাগে কয় বেটা নামাজ পড়ে? সমাজের ভয়ে, মানুষের ডরে জীবতে তিনি সরম হয়, পরিবার উনি সরম হয়, সমাজ উনি সরম হয়, শর্মে বর্মে গিয়ে নামাজও হার হয়। আছেন এমন লোক? আছে। নামাজও পড়তেছে, সুদ খাইতেছে, নামাজও পড়তেছে, ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে, বেবিসারি করতেছে, নামাজ পড়তেছে, আরেক বেটার হেঁটে লাইল কাইটা ভিতরে ঢুকাইতেছে। এমন নামাজও তো আছে। গভীর মনোযোগ, নামাজ কোন ঠাট্টা মশকালের ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মওলার সাথে বান্দার একটা প্রেমের কানেকশন ফিট হয়। কথা কোন? নামাজ দ্বারা যদি আল্লাহরে নাই দেখা যায়, ওই নামাজ পড়বো কেন? গভীর মনোযোগ, মনোযোগ আল্লাহকে দেখার ইচ্ছা তো আমাদের অন্তরে জাগে না। অনেকে বলে হুজুর আল্লাহর তো দেখি না, কেমনে দেখবো? বাজান রে, নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের প্রত্যেকটা আয়াতই হইল আমার আল্লাহ পাকের কথা। অন্তরে খেয়াল রাখতে হবে, আমি আল্লাহরে দেখতেছি। আর আমি যদি না দেখি, আল্লাহ আমারে দেখতেছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। মনে রাখবেন, আমি আল্লাহকে দেখতেছি, আর আমি যদি নাই দেখি, আল্লাহ আমারে দেখে। এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান, আমার আপনার সমাজের মধ্যে লোক দেখানো নামাজের অভাব নাই। ও নামাজ পড়তাছে, দেখা যায় তরতাজা গীবত করতাছে। আমি দেখছি ক্যাটাগরি আছে, শাস্তল দুই ধরনের হয়, একটা মুরব্বি স্টল, একটা ফুলাফান স্টল, ফুতে বাই ফুতে স্টল। মুরব্বি স্টল যেটা, এটা আবার একদম মসজিদের সাথে লাগাইতে হয়। ঠিক নামিসা কইলাম? মুরব্বি স্টল যেটা, এটা একদম মসজিদের সাথে একদম লাগাই থাকে। কারণ এটা আমার তাহারা নামাজ ফিরাইয়া ইয়ানো চা টা খাইয়া কেডা কিতা করছে, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা কুন্ডা বাইচ্চা। হ্যাঁ, এই সমস্ত আলাপ আলোচনার জন্য একটা শাস্তল আছে, এটা একদম মসজিদের কিনারো থাকে। ঠিক না বেটি? সারা জীবন চিটারি বাটফারি করছে, বয়স 40-45 হয়ে গেছে গা, দাড়িগুলো যখন ফাঁকছে, এরপরে দেখা যায় বেটা সিদারি বাটফারি করে, তখন ফুলাফানে কয় আব্বা তোমার বয়স হয়েছে, ওখানে তো সারো না, তুমি নামাজ না পড়লে তো আমরা সরম হ। ঠিক না বেটি? তো তুমি নামাজ কালাম না পড়লে সরম হয়, ওখান ফুতাইতে ডরে, তাই না? নামাজই হয়েছে কিন্তু টানাটানি বন্ধ হয়েছে না। দেখবেন টানা টুনা সাইরা, অন্য কোনো জায়গায় কাশি নাই, মসজিদও গেলে আব্বা হগল কাশি আই পড়ে। ঠিক না বেটি? আর কোন সুরত যদি ডাইন কোনা দেখছো না, তখন দাদা বামে দেখছো না, নামি সাকিলাম সারা মসজিদ লই এলাম মাথা। কি কইতাম? এই ডুল্লু ডুল্লু শুরু হয়েছে। আচ্ছা, ডুল্লু ডুল্লু করো আব্বা, এরপর ওইটা বালা। ফজরের টাইমে আগেকার যুগে মাছ আসিরা ঘুম থেকে উঠিয়া কোরআন শরীফ নামাজ পড়িয়া, কোরআন শরীফ পড়িয়া গর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কই আগুন দিছে। এরপরে নাস্তা পানি রেডি করছে, আমার কাহারা নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া তারাও অজিফা পড়িয়া, দেখা যায় সুন্দর করে নাস্তা ওস্তা খাইয়া, কেউ অফিসও গেছে, আদালতও গেছে, জমিনও গেছে, চাকরিত গেছে, ব্যবসাত গেছে, আর ওহন তো গড়ের নাস্তা কেউ খায় না, সবাই রেডিমেড দোহানো বানায়। এটা আউজুবিল্লাহ কইছে না, বিসমিল্লাহ কই বানাইছে, এটার কোনো খবর নাই। হ্যাঁ, কোমর হাজিয়া বানাইছে না কোনো হাজিয়া বানাইছে, ইডি গিয়া সুন্দর করে দেখা যায় ফুতে বাই ফুতে মিল্লা রেডিমেড নাস্তা কয়, হোটেলের নাস্তা সারা মজা লাগে না। ঠিক না বেটি? এরপরে দেখবেন আব্বা, এবিডি শীতের মাঝে মহিলা সাই উঠতো ঘুমের থেকে,
এরপর মুরব্বী কয়, অমুকের মা হইতে তাহ, আমি তো নামাজ পড়ে নাস্তা লইয়া এবিডি ইমান করলাম নষ্ট করতেছে। সাই মহিলা নামাজ পড়তো, তাই নিয়ে বুড়া বসে গিয়ে ভালোবাসা দেখাইতেছে, তুমি হইতে তাহ আমি লইয়া মনে চা, তোমার লাগে নাস্তা লইয়া মনে বিডি আরাম দিছে। আর তাই নিয়ে কাশ্মীরি সাজটা লাগাইয়া আপনার ফিসি দিনে উহ উহ করে কাশতে কাশতে মসজিদে গেছে। আর শাস্ত্রলতারা কিন্তু মুসল্লি উঠবার আগে হেরা উঠতে জায়গা, শাস্ত্রলতারা যারা এরা মুসল্লি উঠবার আগে হেরা উঠতে জায়গা, উঠতে আগে গে সুলাত আগুন টাগুন দেয়, কারণ নামাজ পড়ে তো মুরুবিরে সা লাগে, কথাগুন ঠিক না? হেরা সুলা রেডি করে লেছে, এমনি কাহা কি করছে, ফজরের নামাজ খান ফুইরা কোরআন শরীফ পড়বো জিকির আজকার করবো, ইরা না কইরা শাস্ত্রল গিয়া আগে বই গেছে, নামাজ খান ফুটতে দিয়ে রয়েছে শাস্ত্রলগিয়া, এবার ট্রেন তো জোড়া তাহে না, ট্রেন কেউরা লাগে তাহে রে সা দে, কাহা রং সানা দুচ্ছা কয় না লিকার দে, হ্যাঁ কয় চিনি কম না বেশি, চিনি দিস না হালকা লবণ দে না ডায়াবেটিস। এরপরে দেখেন কাহিনী কইরা ফার্স্টে হারে গেলা চা তো মাঝে, এটা তো বালা জিনিস, চা এক কাপ না আপনি দশ কাপ খান আমা, এটা আপনার খুশি, কিন্তু সকালবেলা সাত সকালে ভোরবেলা আপনি ফার্স্টে হার চা ডা তো লইয়া শাস্ত্রলে কইতেছেন যে কিরে খবর টবর হাইসুত নিয়ে কোনটা কিতাও, কালহা বলে ফুক পাড়ার কার ফুতে বলে অমুক জিরেলিয়া বলে গেছে গা, কথাটা ঠিক না বিঠিক, এই কামটা কি ভালো হইছে না? হ্যাঁ না, আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনা জিনা, গীবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। ও চাচা আপনি নামাজ পড়লেন আল্লাহর খুশির জন্য, আপনি নামাজটা পড়িরা চাষ্টলে আইসা এক কাপ না দশ কাপ চা খান এটা আপনার খুশি, কিন্তু আব্বারে চার কাপটা হাতে নিয়েই তো আপনি একজন ভদ্রলোকের গীবত করে ফেললেন, কেন আপনি শুনেন নাই? আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোনো অন্যায় করে অপরাধ করে, একজন ভাই যদি আরেকজনের অপরাধটা ঢাইকা রাখে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ঢাইকা রাখবে। কিন্তু আমরা দেশ এখন যে একটা অবস্থা, কেমনে মানুষের শর্মিন্দা করেন যায় ঘাইল করেন যায় মোবাইলারে টেস করে ক্যামেরা অলকের এমনি হারিতে বোঝা যায়, তাই কইতেছে হ্যাঁ সল্লাল্লাহ পড়তেছে বোঝা যায়, এই রেকর্ড কইরা দেখা যায় একটা মানুষকে বদনামি করার জন্য, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, পতলা আমাদের ফুলাফান আছে কটলি ফাগলা ইডি দেখবেন ফেসবুকে সাইরা দেয় ইতা সেরে দেয় হিতা সেরে দেয়, একটা মানুষকে কীভাবে বেজ্জতি করণ যায় এরকম কাজ করে, কথা কোন ঠিক যাবে ঠিক? এ যুবক শোনো ভাই, আমার নবী কামলিওয়ালা বলছেন কেউ যদি কার অপরাধ ঢাইকা রাখে হাশরের ময়দানে আল্লাহ তার অপরাধ ঢাইকা রাখবে, কারণ এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে যে আমি নির্দোষ আমি গুনাহ করছি না, কারণ আমরা হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা ব্যবহারের দ্বারা আমি আপনি গুনাহ করতেই পারি, এটা অস্বাভাবিক কিছু নয়, ঠিক না বেঠে? এই জন্য পরে নিজেকে তো সাধু মনে করবেন না, নিজেকে তো সাধু মনে করা যাবে না, কারণ আমি যত বড় আল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কেননা সুন্দর করে বলা হয়েছে الصلاة تنهى عن الفحشاء والمنكر, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে, আর এই মুক্ত করার নামটাই হচ্ছে নামাজ, কথা কোন ঠিক কিনা? এ যুবক বন্ধু ওয়াইসাল করুনি, কোন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করতেন না, কোন মানুষের খুশির জন্য বন্দেগী করতেন না, ওয়াইসাল করনে আল্লাহকে পাবার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, লোকের মন্দ না লোকের কাছে ডিস্টার্ব ফিল না হওয়ার জন্য তিনি নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া আমার আল্লাহকে ডাকতেন, সুবহানাল্লাহ বলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ, ওয়াইসাল করনি
তিনি যখন সিজদারত অবস্থায় নামাজ পড়তেছেন, হঠাৎ করে দেখা যায় ওয়াইসাল করুণীকে দেখা হযরতে উমর এবং মাওলানা আলী পিছন পিছন তারা গেলেন, যাইয়া ওয়াইসাল করুণীর পিছনে দাঁড়াইলেন। ওয়াইস করুণী নামাজ পড়তেছেন, নামাজ পড়িয়া যখন সালামটা ফিরাইলেন, হযরতে উমর হযরতে আলী ওয়াইসাল করুণীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইস করুণী পাগলা কই, কিরে আমার মতো কোন পাগল জঙ্গলের ভিতরে আইলো, কোন মানুষ তো ভয়ে ঢুকে না এই জঙ্গলের ভিতরে, কে আসলো রে? পিছন ফিরে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা পাগলকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে। তখন ওয়াইসাল করুণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজনের মধ্যে উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরত উমর মাওলানা আলী হাইটা হাইটা পাগলার নিকটে গেলেন, যায়া বলতেছেন, ভাই একটু মেহেরবানি করে আপনার নামটা বলবেন কি? ওয়াইসাল করুণী কয়, আমি আল্লাহর বান্দা। হযরত আলী কয়, ভাই আমরা তো নাম জানতে চাইছি, বলুন না আপনার নামটা কি? তখন পাগলা ডাক দিয়া কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তারা জিগাইছেন নাম, ওয়াইসাল করুণী পরিচয় দেয় না, উল্টা পাল্টা কয়, একবার আল্লাহর বান্দা আরেকবার আমি নবীর উম্মত। তারা জিগাইছে নাম কি? নাম না বলে তিনি বলতেছে, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। হযরতে আলী হঠাৎ করে মনে হয়ে গেল, যারে আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার পরিচয় দিবে না। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখতেছেন, আমার নবী কামলিওয়ালা বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। নবীজির কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া গেছে। দেখা যায় এই নির্জন জঙ্গলার ভিতরে পাগল ওয়াইস করুনি তার হাতটা মুঠ করা, পরিচয়টাও দিচ্ছে না। হঠাৎ করে হযরত আলী ওয়াইসাল করুনির হাতের মধ্যে দইরা বললেন, পাগলা তোমার হাতটা একটু খোলো। হাতটা খোলো, আমরা জানতে চাই তোমার পরিচয়, আমরা শিনাক্ত করতে চাই, তোমার হাতটা খোলো। খোলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যে চিহ্নের কথা বলেছিলেন, এই করম দেশে নির্জন জঙ্গলার পাগলার হাতের মধ্যে নবীর দেওয়ার চিহ্নটা সত্যি সত্যি দেখা যায়। পাগল যিনি তার সিনায়ে লে মেরি খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গনবী শাহি মদিনা। ও ভাই কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজির আমার অনেক ভাই সাহেবরা কয় আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও বলে নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমার নবী কোনদিন ওয়াজ করুনিকে দেখেন নাই, না দেখার পরেও সাহাবায়ে কেরামকে পরিচয় শিনাক্ত করে দিয়েছেন। হযরতে উমর মাওলানি জঙ্গলার ভিতরে গিয়া দেখতেছেন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে নবীর দেওয়ার চিহ্ন দেখা যায়। তখন হযরত উমর ডাক দিয়ে বললেন, হে পাগলা অবশ্যই তোমার নাম ওয়াইস, এখন তো আর লুকাইতে পারে না কই জীব। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, ওয়াজ করুনি জানুনি আমরা কোন জায়গা থেকে আসছি। ওরে পাগল, আমরা সেই মদিনা শরীফ থেকে নবীজির এজাজত পাইয়া তোমাকে তল্লাশ করতে নবীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা এসেছি। পাগলারে
আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার সালাম দিয়েছে, তুমি নবীর সালাম গ্রহণ করো। ওয়াইসাল কর্মি শুনো, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই তুমি নির্জন জঙ্গলার ভিতরে থাইকা সেটা অর্জন করেছ। পাগলা, এই যে নে আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারক, দয়াল নবী তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছে। পৃথিবীর জমিনে এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে আমার ভাইয়েরা? হযরত ওমর বললেন, পাগলা নেও নেও নেও, আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া এসেছে, জুব্বা মুবারক খানা গ্রহণ করো। ওয়াইসাল করনি জুব্বা খানা হাতে নিলেন, বুকের মধ্যে জড়াইয়া হযরত ওয়াইসাল করনের চোখের পানি গোলা টপ টপ করে পড়তেছে, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বন্ধুরে ওয়াইসাল করুনি, আমার নবীর জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া বুকের সাথে জড়াইয়া চোখের পানি চাইরা কান্না করতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা তুমি কান্দো কেন, আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন। ও বন্ধু শুনেন, কান্না কিন্তু সব কান্না কষ্টের কান্না নয়, কান্নাও কিন্তু দুই ধরনের, একটা আনন্দের কান্না একটা কষ্টের কান্না। মানুষ যদি বেশি কষ্ট পায় কষ্টের সহিত কান্দে, আবার মানুষ যখন কোনো বিষয়ে বেশি আনন্দিত হয় বেশি খুশি হইলে দেখবেন চোখ দিয়া পানি ঝরে। ওয়াইসাল করনি, মনের খুশিতে মনের আনন্দে নিজের আবেগ ধরে রাখতে পারে নাই, এই জন্য নবীজির জন্য চোখের পানি চাইরা কান্না এসে গেছে, নবীর ভালোবাসা পাই ওয়াস করনির কান্না এসে গেছে। হযরতে আলী ডাক দিয়া কই, পাগলা আমরা তো এই পর্যন্ত নবীর গায়ে দেওয়ার পরে এই জুব্বা মুবারক কারো গায়ে দেখতে দেখি নাই, তুমি যেহেতু সেই সৌভাগ্যের অধিকারী, জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না। ওয়াস করনি রে, আমরা দেখতে চাই নবীজির জুব্বা মুবারক পরলে তোমারে কেমন মানায়। ওই সালতরণি ডাক দিয়া কই, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জুব্বাখানা গায়ে দিয়ে আসতেছি। তো হযরত উমর মাওলানা আলী ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগবে, দুই চার মিনিট লাগবে, আমরা অপেক্ষা করি। তারা এই বলে অপেক্ষা করতেছেন, ওয়াজ করুনি পাগলা জুব্বা নিয়ে আবার জঙ্গলার ভিতরে গেছে, সাথে কিন্তু গাইড আছে, কান্দের গাইডটা কিন্তু লোভে লোভেই থাকে। জঙ্গলার ভিতরে যাইয়া ওয়াজ করুনি পাগলা আবার সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে, তাদেরকে বলতেছে হুজুর আমি জুব্বা পরে আসি, তারা অপেক্ষা করতেছেন কিন্তু জুব্বা পরে নাই। জঙ্গলার ভিতরে যে ওয়াজ করুনি পাগলা আবার সিজদারত অবস্থায় কান্না করে আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি অধম পাগলের জন্য তোমার হাবিব নবী মুস্তফার পক্ষ থেকে জুব্বা এসেছে হাদিয়া, আল্লাহ তুমি যদি অনুমতি দেও এই জুব্বা খান আমি গায়ে দিতে পারি। গভীর মনোযোগ মনোযোগ সিজদার মধ্যে পইরা ওয়াজ করুনি পাগলা ডাক দিছে, আল্লাহ অনুমতি পাইলে জুব্বা খানা গায়ে দিতে পারি। আমার আল্লাহ কুদরতি জবান মুবারকে ডাক দিলেন, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল, সুবহানাল্লাহ। এখন পড়তে আর কোনো অসুবিধা আছে নি? ওয়াজ করুনি পাগলা তো অনুমতি পাইয়া সিজদা থেকে উঠে না, সিজদার মধ্যেই পড়ে আছে। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দেয়, কিরে পাগলা তুই সিজদা থেকে উঠোস না কেন, তোর তো জুব্বা পরার অনুমতি দিলামই। এবার পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ অনুমতি দিয়েছ তবে আমি পাগলা এই জুব্বা কোনোদিনও গায়ে দিব না। তুই তো অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এখন পরবি না কেন?
আমি তো তোরে অনুমতি দিলাম। ওয়াইসাল কারণে তখন ডাক দিয়া কয় আল্লাহ কেমনে জুব্বা খান আমি গায়ের মধ্যে জড়াই, আল্লাহ গো এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত প্রেমিক পাগলরা দেওয়ানা ছিল, কিন্তু দয়াল নবী কাউকে দেন নাই আমাকে দিয়েছেন, এখন তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা আমার শরীরের মধ্যে জড়াইয়া নেই। তবে আল্লাহ আমি একটা শর্তে জুব্বা গায়ে দিতে পারি। সুবহানাল্লাহ, দেখেন কেমনে প্রেমের খেলা খেলে পাগল ওয়াইস করুনি। কই আল্লাহ এই জুব্বা আমি পড়তে পারি, আমার শর্ত আছে। গায়েব থেকে আওয়াজ আসলো, তোর শর্ত কি? তখন পাগলা ডাক দিয়া কয় আল্লাহ যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ করে দাও তাহলে এই জুব্বা খানা আমি গায়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ, এই কথা বলার পরে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া কয় পাগলা রে তুই যদি এত বিনয় করে বলছিস যা তোর সিলায় আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কই বাকিরা দোষ করছে কি আল্লাহ? কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? আল্লাহ একবার কয় আল্লাহ প্রেম সেল মারিল কলি যাই ওয়াস করুনি পাগলাই প্রেমসেল মারিল কলি যাই সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে নাকারি করে আরে দেখলো কত ডাক্তার আরো যাই ওয়াস করুনি পাগলাই প্রেমসেল মারিল কলি যাই আব্বারে পাগলা ডাক দেয়া কয় আল্লাহ কয়েক হাজার মাফ করছো বাকিরা দোষ করছে কি? যদি তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো সিজদা উঠাইমো না জুব্বাও গায়ে দিমো না। দ্বিতীয় আওয়াজ দিয়ে আমার আল্লাহ কয় পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মোবারকের মধ্যে যতগুলা সুতা আছে সুতার মধ্যে যতগুলা লোমের আঁশ রয়েছে এর চাইতে তিন চার গুণ বেশি ক্ষমা কইরা দিলাম। পাগলা কয় তাও মানি না। আরো জোরে কর না, কারণ প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে যদি তারে কেহ না শিখায় ও মালিক তুই আমারে প্রেম শিখায়া তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া আরে প্রেম ফাঁসি লটকাইয়া গলাই মাস করুনি পাগলাই প্রেম সেল মারিল কলি যাই বন্ধুরা আমার বাবাজিরা পাগলা ডাক দিয়ে কই আল্লাহ আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি সিজদাও তুলবো না আমি নামাজ সিজদাও উঠাইবো না জুব্বাও পরবো না। এই বলে যখন সিজদার মধ্যে পড়ে আছে বাবাজির আমার বন্ধুরা আমার এক নম্বর ডাকের উত্তর আসলো দুই নম্বর ডাকের উত্তর আসলো তিন নম্বর ডাক দিয়া পাগলা যখন সিজদায় পড়ে আছে ওই দিকে যে দুইজন অপেক্ষা করতেছেন মনে আছেন হযরত উমর এবং মাওলানা আলী কয় কিরে এত সময় তো লাগার কথা নয় পাগলা কি করে জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয় হযরতে আলী বলতেছেন ও আমিরুল মুমিনিন আসেন আমরা একটু দেখি পাগলা কি করতেছে হযরত উমর বললেন ঠিক আছে আলী চলেন দেখি তো পাগলা কি করতেছে তখন তারা যায় দেখেন হযরতে ওয়াইসাল করুনি সিজদার মধ্যেই পড়ে আছে তিন নম্বর ডাক আসার আগেই হযরতে উমর পাগলার যায় ডাক দিলেন রে ওয়াস করুনি আল্লাহু আকবার এখন তো ডাক দিয়া পেস লাগে গেছে আর না দিয়ে তো উপায় ছিল না হযরতে ওয়াইসাল করুনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনলেন তখন তিনি সিজদা থেকে উঠছে কারণ তিনি এমন একটা জগতে গিয়া প্রেম খেলা খেলছিলেন নিজেকে এমনভাবে মৌলার প্রেমে বিলিয়ে দিয়েছিলেন দুনিয়ার কোনো খেয়াল চিন্তা তার মধ্যে ছিল না এই জন্য হযরতে উমর যখন গিয়া ডাক দিলেন ওয়াইসাল করুনি উঠা
হুজুর এই মুহূর্তে ডাক্তার দেওয়া আমার ভালো হয়েছে না। কেন? আমি যেই প্রেমের কালেকশন আমার মৌলার সাথে ফিট করছিলাম, যদি এখন ডাক না দিতেন, এমন সুযোগ পাইছিলাম পৃথিবীতে নবীর যত উম্মত আছে এই সুযোগে আমি সবার গুনাহ ক্ষমা করে লইতাম, কিন্তু এটা সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না রে মাজান। আল্লাহ যদি একসাথে সবাই রে মাফ কইরা দিত তাইলে আমার আল্লাহর তিনটা সিফতি নাম বাদ পড়ে যাইত, একটা হলো গাফফার, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রাহিম। এই তিনটা নাম আল্লাহর গুণবাচক নাম, বান্দা যখন গুনাহ করে আল্লাহ গাফফার নামের গুণে ক্ষমা করে। গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান রাহিম শব্দের অর্থ হলো দয়ালু দয়াকারী। আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয় তাইলে কান্নার তো কোনো প্রয়োজন নাই, ঠিক না বিঠে? আর এই জন্য হযরত উমর ডাকলেন, কারণ আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয় তিনটা নাম বাদ পড়ে যায়। আল্লাহ পাকের নাম গাফফার রহমান রাহিম, এই তিনটা নাম বাদ পড়ে যায়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দিত তাইলে তো আমাদের আর কান্নার প্রয়োজন, বান্দার চোখের পানির বদলতে আল্লাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওয়াইসাল করুনি এই কথা যখন বলল, হুজুর আমাকে ডাকটা দিলেন কেন? যদি ডাক না দিতেন আমি নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায় লইতাম। এই কথাটা শোনার পরে হযরতে আলী ডাক দেয়া কয়, পাগলা তুই নবীকে এত ভালোবাসস, নবীর উম্মতদেরকে এত ভালোবাসস? আলহামদুলিল্লাহ, একটু দূরে শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, তাইলে একটাবারও কি নবী দেখার সাধ্য অন্তরে জাগলো না? এ বাস করুনি তুই তো নবীর জামানায় ছিলি, এ তো নবীর জন্য পাগল, তাইলে নবী দেখার জন্য কি তোমার অন্তরে একটাবারও সাধ জাগলো না? পাগল, তুমি তো ইচ্ছে করলে যাইতে পারতাম। বায়ার আমার, বন্ধুর আমার, ওয়াইসাল করুনি ডাক দিয়া হযরত উমর এবং মাওলানা আলীকে বলতেছে, হুজুর আমি না হয় একজন পাগলা রসুলকে নাই দেখলাম, বলেন তো হুজুর আপনারা আমার দিনের নবীরে দেখছেননি? দেখেন না কেমনে প্রেমের প্রেস মারে। হযরত উমর মাওলানা আলী তারা আসছেন নবীর কাছ থেকে, তারা কি নবীরে দেখছেন? তো এই দুইজন ব্যক্তিরে ওয়াজ করুনি প্রশ্ন করতেছে, হুজুর আমি পাগলা না হয় রসুলকে নাই দেখলাম, আপনারা আমার নবীরে দেখছেননি? তখন হযরত উমর আয়েশা দিছে, করে পাগল দেখছি মানে অবশ্যই আমরা রসুলকে দেখছি, আমরা তো আইলামি নবীর কাছ থেকে। এখন পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী যদি দেখিয়া থাকেন কোন তো দেখি, আমার নবীজির কফাল মুবারকের মধ্যে যেই ব্রু মুবারক ছিল এই ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যে বেটা করে এটার উত্তর কি হয়, সে দেখছে না দেখছে না? হযরত উমরের দিকে তাকান, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া গবেষণা করতেছে, কিরে পাগলা এই প্রশ্ন করলো কেন? এই প্রশ্ন করার মানেটা কি? তারা যখন এটা নিয়ে গবেষণা করতেছেন, গবেষণা করতে করতে ওপর দিক দিয়া পাগলা হাতে কলম নিয়া নবীজির কফাল মুবারকটা, নবীর কফাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ওয়াজ করুনি ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরত
তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল। তখন ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, ঠিক না বেটি? পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবীর প্রেম যদি অন্তরে থাকে আশেক গোলা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার নবীর সাথে যদি প্রেমের কানেকশন ফিট করতে পারে, আমরা মদিনা না গেলেও মদিনার কামলিওয়ালা নবী গোলামদেরকে দেখা দিতে পারে। কারণ হাজিরে নাজিরে নবী গো জানি আমরা ইমানে, ঠিক কিনা কম? আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, নবীর সাথে প্রেমের কানেকশন ফিট করলে এই কলাকুফা গ্রাম থেকেও নবী দেখা সম্ভব হবে কি হবে না, কতক্ষণ হবে কি হবে না? বন্ধুরে ওয়াজ করুনি যখন এই কথা বলল, হযরতে আলী বলতেছেন, পাগলা তোর সব কথা মানলাম, একটা বারের জন্য তো তুই যাইতে পারতে। তখন পাগলা ডাক দেয়া কয়, হুজুর আমি তো যাইতাম ঠিকই, আমার দয়াল নবী নিষেধ করছে যাওয়ার জন্য। আরে পাগল, নবী নিষেধ করে কেমনে যাওয়ার জন্য? পয়সাল করুনি কয়, হুজুর আমি ইতিপূর্বে আরো দুইবার গিয়েছি, আমি ইতিপূর্বে মদিনা শরীফ আরো দুইবার গিয়েছি, কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি রসুল দেখতে পাই নাই। এই জন্য পরিশেষে যখন আবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাকে নবীজি নিষেধ করছেন যাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, রসুল কেন নিষেধ করলেন? এটা জানা দরকার আছে না? আমার আব্বাজিরা, আরে ও কলাকুফার বাবাজিরা, আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন, এখান থেকে মিশকাত শরীফ প্রমাণ দিয়েছে, ওই সাল কারণের গানদের মধ্যে যে গাইটটা থাকতো ওই গাইটের মধ্যে কি ছিল জানেননি? ওই গাইটের মধ্যে কোনো কাপড় ছিল না, অন্য কোনো সম্পদ ছিল না, পৃথিবীর অমূল্য সম্পদ একটা সন্তানের কাছে অমূল্য সম্পদ যেটা, এটা হলো তার গর্ভধারিণী মা। সেবা করার মতো কোনো লোক নাই, ও কলাকুপার বাবাজিরা, মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক নাই, পারসন নাই, এই জন্য মায়ের সেবার মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মার খেদমত কর, আমি নবী আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। নবী দেখা সম্ভব কিনা? অনেকে বলতে পারে, হুজুর আমার আম্মা তো কালো, হুজুর আমার আম্মা তো শ্যামবর্ণ, হুজুর আমার আম্মা তো চোখ কানা, আমার মা তো লুলাম। হে যুবক শুনো, মা যদি অন্ধ হয়, মা যদি বোবা হয়, মা যদি লোলা হয়, মা যদি আতুর হয়, মা যদি কালো হয়, সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে, গর্বের সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লেখা দিব। ওরে মা ডাকিটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই, কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, কথা বলেন ঠিক না বেজে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবি নবীজির খেদমতে গিয়া বললেন, নবী গো আমি যদি আমার মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই, আমার নবী কয় আল্লাহ তোমার আমল একটা কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহ
সাহাবি বলতেছেন নবী গো আমি যদি দৈনিক 10 বার তাকাই, আল্লাহর নবী কয় 10টা কবুল হজের সওয়াব। সাহাবি বলতেছেন নবী গো আমি যদি দৈনিক 100 বার তাকাই, রাসূল বলে 100টা কবুল হজের সওয়াব। সাহাবি কয় নবী গো আমি যদি তার চাইতো বেশি তাকাই, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় তুমি যত হাজার বার যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তোমার আমলে তত হাজার তত কোটি কবুল হজের সওয়াব দান করে দিবে। বর্তমানে হজ করতে 7 লাখ টাকা লাগে, না হইলো 6.5 লাখ, ঠিক না বিটি? 6.5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ কইরাইয়া কোনো মারফুতে গ্যারান্টি দিতে পারবো যে আমার হজ কবুল হইছে? পারবো নিও না, এবছর 1 লাখ কম লাগবে। 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরা হজ কইরাইসা কোনো হাজি সাহেব গ্যারান্টি দিতে পারবে না আমার হজ কবুল হয়েছে, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন, মার গর্বে সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব দান করবে। ও যুবক, এত সুবর্ণ সুযোগ পাইয়া কেমনে মারে শত্রু মনে করি রে, কেমনে মাটার পর মনে করি, আসেনি? আছে ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি জেতার 3-4 তলা, সপ্তালাতেই ঘর আছে মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন মা এখন পর। বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি ভাইয়ার, তিন কথার বিবি পাইয়া কত সন্তান মারে শত্রু মনে করে, ওই সন্তানগুলার পরিণতির কথা একটু শুনেন, বেশি দূরে নয় আপনাদের অতি নিকটে ভৈরবের ঘটনা। আজকেও যখন আমি জুমা শেষে আমার এক ছেলের বাসায় খাইতে গেছি, আমার মরিদ সন্তান, যাবার পরে দেখি একটা বাচ্চা ছেলে মানে এত সুন্দর কথা বলে, ময়না পাখির মতো বাচ্চাটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, খুব মায়া লাগছে দেখে। জিজ্ঞেস করলাম তোমার নাম কি? কই অমুক। তোমার বাবার নাম অমুক। তোমার আম্মুর নাম কি? মার নাম কয় না। কেন? আমার আম্মা বালানা। আমার আম্মা বালানা, দুধের শিশু, 6 বছর বা 5 বছর হবে। মার নাম বলে না কেন রে বাচ্চা? মার নাম বলিস না কেন? মা এমন কি ক্ষতি করলো? ওই বাচ্চাটা যদি আমার আপনার মতো বিবেকবান হইতো, আমার মনে হয় বাচ্চাটা বলতো যে হুজুর মা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম ওই ঘরের বাড়িওয়ালাকে, আমি বললাম কিরে বাজান বাচ্চাটাকে, তখন কই বাজান এটা আমার শালার ছেলে, কয় আমার শালার ছেলে কি হয়েছে, বাচ্চা তার মার নাম কয় না কেন, কয় পরিবারের সমস্যা, কি সমস্যা? তখন ওই মহিলা, আমার মরিদ মহিলা বলতেছে কয় বাজান কইটা আমার ছোট ভাইয়ের ছেলে, কয় আমার ভাইটা বিদেশ গিয়া বউরে আপন বানাইছে, তখন মারে দেখতে আসছে না, মারে গ্রামের বাড়িতে রাখছে, বউ সল্লা দিছে যে টাউনে বাসা করে দোন লাগবো, বইরে বাইনা বাসা ভাড়া করে দিছে, মাটা গ্রামের মাঝে কষ্ট করে কাটাইছে দিন, ওই জিয়াইতের বাড়ি বাড়ি গিয়া খাইছে থাকছে, ফুতে টেহা দে না, ফুতে টেহা দে না, সব টেহা খন্না সে ফাটাইছে বউর অ্যাকাউন্টে, সব টেহা কার অ্যাকাউন্টে ফাটাইছে? বউর অ্যাকাউন্টে ফাটাইছে। ফাটাইছে পরে এবিলি তখন মাশাল্লাহ জরফে লইছে, হ্যাঁ শিকড় আস্তে আস্তে বড় হইতেছে, টাকা বেড়ির হাত আছে, এবিডির কোমর শক্তি আছে না, জামাই টেহা দিতেছে বিদেশ থেকে কামাই কইরা। হে যুবক শোনো, আমার মা বোনরা শোনো, আমি বিদেশে গিয়েছি, অনেক দেশ ঘুরেছি, আমার বিদেশি ছেলেগুলো দেশে আসলে এদের হাতগুলো দেখবেন, অনেকের হাত তামা হয়ে গেছে, কাজ করতে করতে হাতগুলো লোহার মতো শক্ত হয়ে গেছে, এই কষ্ট করে ইনকাম করে টাকাগুলা দেশে পাঠা, বিবি বাচ্চা সুখের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য এরা বিদেশে কষ্ট করে, কিন্তু
হাত গোলা তামা কইরা ঘাম জড়াইয়া ইনকাম কইরা পরিবারের কাছে টাকা পাঠায় একটা সংসার সুন্দর করে চলার জন্য। ওই ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইছে স্ত্রীর অ্যাকাউন্টে, মারে তখন শত্রু মনে করছে, মা নিজ টাকার মধ্যে বাগ বসায়। আরে কমিন, পৃথিবীর জমিনে দুইজন বন্ধু আছে যারা দুইজন কোনোদিন সন্তানের শত্রু হয় না, একজন হলো মা একজন হলো বাবা। এরা সন্তানের টাকার প্রতি লোভ করে না, সম্পদের প্রতি লোভ করে না। যদি মা বাবার অ্যাকাউন্টে টাকা দেন, এই ছেলের ভবিষ্যতের লাগবে ফিসের সহ সামনের সহ এককানে জায়গা কিনা ভূত তোলাকে কিনছি না, ঠিক না ঠিক? ছেলের সুখের জন্য ওই মা বাবা টাকা নিজে খায় না, বরঞ্চ ছেলেদের কি দেয়। আমার বন্ধুরা, আমার ওই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, লাখ লাখ টাকা পাঠানোর পরে কোমলমতি দুইটা ফুটফুটে সুন্দর বাচ্চা রাইখা ওই নারীটা তার স্বামীর অ্যাবসেন্সে পরকিয়া কইরা আরেকটা ছেলের সাথে সম্পর্ক কইরা ওই বাসা চাইরা স্বামী যখন দেশে আসবে, এর একদিন আগে ওই মহিলা বাড়ি থেকে পলাইয়া গেছে, বাচ্চা দুইটারে দাদির কাছে দিয়া এই মহিলা আরেক বেটা লিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, এখন না তুই কারে বিশ্বাস করছিলি, মার মনে বাবার মনে ধোকা দিয়া বউরে আপন বানাইছিলি, স্ত্রী যদি একটা হারিয়ে যায় আরো দশটা স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কি মা ভাবা যায় না, বাবা হারাইলে বাবা ভাবা যায় না। দেখেন সে যে মারে এত কষ্ট দিল, মারে টাকা পয়সা দিছে না, ওখান যে তোর ঔরসজাত সন্তান দুইটা, এই দুইটা নাতিরও তো এই মুরব্বী মহিলাই ফালতাছে কথা কন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখন বাচ্চা পালন করে কয়, আমি কি নাতি ফালে ফারা, আমি কি দিদি ফালে ফারা, মহিলা নিজে চলতে পারে না, এরপরও নাতি দুইটারে রাখতেছে, বউ গেছে গা ফালাইয়া। এই জন্য বাচ্চা মনের কষ্টে দেখেন, ছোট একটা বাচ্চা মনের কষ্টে তার মার নাম উচ্চারণ করে না। তাহলে এই সমাজে এমন অসৎ নারী আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, আমিন বলবেন না? ভাইয়ার আমার বন্ধুর আমার, পৃথিবীর জমিনে একটা সন্তানের দুইজন আপন বন্ধু যারা কোনোদিন শত্রু হয় না, একজন হলো মা একজন বাবা, এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। শোনো যুবক, ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাজ সত্ত্ব আদায় করানো হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাগ বাটোয়ারা হয়, ঠিক কিনা? কিন্তু মা বাবা শত্রু হয় না, এরা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। যুবক এই জন্য জানি না কতগুলো বাবা হারায় এতিম এখানে বসছো রে, আমি একটা বাবা হারায় এতিম, জানি না আমার মতো কত বাবা হারায় এতিম এখানে আছেন, একটু হাতটা তুলবেন নি দেখি তো কার কার বাবা দুনিয়াতে নাই, বাবা নাই কার কার, আমার মতো বাবা হারাইছেন কারা, হাতটা নামান। জানি না আপনারা কতদিন ধইরা বাবা হারাইছেন, আমি আজকে ২৫টা বছরের উপরে বাবার মুখ দেখি না, ২৫টা বছর ধরে আমার অন্তরে বাবা হারার যন্ত্রণা ছটফট করতেছে, আমি একটা এতিম, আমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু টাকার এতিম নয় সম্পদের এতিম নয়, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ টাকা পয়সা সম্পদ দিয়েছে, কিন্তু আমরা ছয়টা ভাই বোন আজকে ২৫ বছর ধরে এই জবান দিয়া আব্বা কইয়া ডাকতে পারি না, জানি না রে কত মাহারা এতিম জানে চোখের সামনে বসে আছে, ও বাজার দেখি তো কার কার মা দুনিয়াতে নাই, হাতটা উঁচু করেন, মা নাই কার কার, আহ হাতটা নামাইয়া দেন বাজার। সমাজে তিন কিসিমের এতিম, একটু আগে বলেছিলাম এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম যাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই জন্য যুবক শুনো, সব শূন্য স্থান পূরণ করা যায়, দুইটা শূন্য স্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না, যদি ঘরে মা থাকে না বাবা থাকে না, এই দুইটা শূন্য স্থান অন্য কোনো পুরুষ দিয়া অন্য কোনো নারী দিয়া পূরণ করা যায় না, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আমার মা রে নিয়ে গর্ব করি, আমার মা একটা আদর্শিত মা, বাবা মারা গেছে ২৫ বছর,
এই ২৫টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা ৬টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। বাবা হারা সন্তান, ২৫টা বছর আজকে বাবা নাই। এই ২৫ বছর জীবন যুদ্ধে আমার মা আমরা ৬ ভাই বোন দিয়ে এম এ পাস করাইছে, এটা কি সাধারণ কথা? আমার বাবার আদেশ ছিল যে ফুর তোমরা একবেলা কম খাইও, এরপর পড়ালেখা চাইবে না। সাইবারের চেয়ারম্যান একটানা ২০ বছর চেয়ারম্যানই করছে আমার আব্বা, একটানা ২০ বছর কেউ কোনো গ্যাপ নাই। কিন্তু মারা যাবার পরে ব্যাংকে মাত্র ২,০০০ টেহাছে। একজন চেয়ারম্যান যদি ২০ বছর চেয়ারম্যানই করে কি না করতে পারে? আমার বাপে আমার দাদার সম্পদ বেচ্ছা মানুষের সেবা করছে, আর যাওয়ার সময় ব্যাংকও ২,০০০ টেহা রেখে গেছে। আমরা খুশি, কেন খুশি? অনেক সময় দেখা যায় অনেক চেয়ারম্যান মেম্বার দুর্নীতি গেলেও মানুষে ফদাফদি করে, হাইরে জ্বালিয়ে গেছে গা দেশটা, ঠিক না বিটি? কিন্তু আমরা প্রাউড ফিল করি, গর্বিত আমরা এমন বাবার সন্তান। আজও পর্যন্ত মানুষ চোখের পানি ছেড়ে আমার বাবার জন্য কান্দে, কই এই লোক আর পাইতাম না। যেই সুনাম কামাইয়া গেছে এই সুনামই আমরা এখন চলতেছি। এক তো নিজের সুনাম আছে একটু, আর এক তো বাবার সুনাম, পরিচয়টা দিতে পারি মাথা উঁচু করে যে আমি শফিক চৌধুরীর ছেলে। বললে পরে মানুষ আঞ্জাদে বুকে টাইলে নেই মুরব্বীরা, এখনো আপনি চেয়ারম্যান সাহেবের ছেলে? কারণ লুপ করে নাই, হিংসা করে নাই। লুপ করলে হবিগঞ্জ শহরে ৫টা ৬টা বাড়ি থাকতো, ঢাকা শহরে বাড়ি থাকতো, ২০ বছরের চেয়ারম্যান, ঠিক কিনা? কিন্তু আমার বাবা আদর্শ দেখে গিয়েছে। পাকিস্তান পিরিয়ডের গ্রাজুয়েশন ছিল ১৯৬১ ইংরেজিতে, আমার আব্বা হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ভিপি ছিলেন, তখন থেকেই মানব সেবায় নিয়োজিত। এই বাবার স্মৃতি রেখে গেছে, কিন্তু ওই স্মৃতিটাকে আমার মা ধরে রেখেছেন বাবা মারা যাওয়ার পরে। আমাদেরকে আম্মা মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে, কিন্তু কষ্ট করতে করতে সংসারে হাল ধরতে ধরতে এখন অসুস্থ হয়ে গেছে। ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খেতে হয়, এমন ওষুধ খাইলে চোখের মধ্যে ঘুম আসার কথা। এরপর আমার মা ঘুমাই না। আজকেও যখন আমি মাহফিলে আসতেছি, ৩ ৩বার আমার মোবাইলে রিংটোন দিছে, বন্ধুরে মা কারে কয় দেখো। ওই দিন আমি একটা মাহফিলে, আমার শরীরে একটু ক্লান্তি ছিল, প্রতিদিন ফেসবুক লাইভ দেওয়া হয়, আমার আম্মা ঘরে বৈশা বৈশা আমার আলোচনা শুনে এখনো মনে হয় শুনতেছে, এখনো মনে হয় ফেসবুক লাইভে আলোচনা শুনতেছে। ওই দিন একটা মাহফিলে যাই, আমার হঠাৎ করে স্টেজের মধ্যে চোখে ঘুম আইসা গেছে। আম্মা দেখছে ছেলের শরীরটা ভালো না, চেহারাটা একটু মলিন হয়ে গেছে, একটা রাইত আম্মা ঘুমায় না, আজকে সারাটা দিন ফোন দিয়ে কয় ফুর তুমি একটা ডাক্তারের কাছে যাও, তোমার দিয়ে শরীরটা কেমন হইয়া গেছে, তোমার দিয়ে শরীরটা শুকাইয়া গেছে। অনেক ভাইয়ের আমারে মাহফিলে গেলে কয় হুজুর আপনার তো আগের চেহারা নাই, অনেক শুকাইয়া গেছেন। রাত জাগতে জাগতে ভাইয়ের আমার আসলে চেহারাটা মলিন, ঠিক মতো ঘুম হয় না, খাবার হয় না, এ বন্ধু তারপর দিনই খেদমত করতে হয়। কিন্তু একদিকে দিনই খেদমত করি, ওপর দিকে মা ঘরের মধ্যে ঘুমায় না, প্রতিদিন রাত ১টা ২টা ৩টা হয়, আমার মোবাইলে রিংটোনের শব্দ শুনতে পাই, আপনাদের গ্রামে ঢুকার আগে আম্মা কল দিছে ভূত মাহফিল শুরু হইছে নি, কোন সময় শেষ হইব, কোন সময় যাইবা। যতক্ষণ আমি নিরাপদ জায়গায় না যাই আমার মার চোখে কোনো ঘুম নাই। আমি যদি কই আম্মা ঘুমান না কোনো, কই ফুতরে তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি? এ বজান, এটা শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার জাদু যখন মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। আপনি যাইয়া দেখেন আজকে রাজধানী ঢাকায়, আপনি যাইয়া দেখেন সিলেটে, আপনার আম্মা যদিও মোবাইলে কল লাগাইতে না পারে, দেখবেন আপনার শুধু বাইরে গিয়া শুধু বইনে গিয়া ফেলাইব কই গো মো, এ থের একটা ফোন দেস না, দেখ না কই আছে, একটু পর পর ঠেলা দেখ কইব কই আমার ফুটটা কই আছে, দেহস না গো, বা অমুক রে তোর বাইক কই আছে, দেহস না একটু। আর কেউ না কইলে দেখবেন ইবিডির মনে শান্তি নাই। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া, মাগো মাসের শীতে মাই রইছে মন।
খাইছেন না খাইছেন কি তাহার হিসাব নাই রে, মায়ের মতো দরদি কেউ নাই। কথা কোন ঠিক কিনা বায়ার আমার বন্ধুরা আমার, এই জন্য মা ঘরের মধ্যে থাকলে আল্লাহর জান্নাত থাকে, বাবা ঘরে থাকলে আল্লাহর রহমত থাকে। যুবক পায়ে হাত ধরে বলবো, কোনদিন মার মনে বিয়া কষ্ট দিবা না, বাবার সাথে বিয়া দবি করবা না, কারণ ওয়াসকুরুনি পাগলা মার সেবা কইরা যদি নবীর দেখা পায়, আমরা মার সেবা করলে নবীর দেখা পাইতে পারি কি পারি না? তাইলে আজকের পর থেকে মা বাবার মনে আর কষ্ট দেব না, আজকের পর থেকে আমরা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করব না, আমরা সবাই দুরূদ শরীফ পড়ব, আমরা সবাই মা বাবার খেদমত করব। কথা বলেন রাজি আছেন তো সবাই? ভাইয়ের আমার আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আসুন মায়ার নবীকে সালাম দিয়ে আমরা একটা জিকিরের তালিম দেব, রাজি আছেন সবাই? এরপরে তাবারুক বন্টন হবে দুয়ার মাধ্যমে, তারপরে সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। ফেরেশতো কি সালামি দেনে বলে ফৌজ পড়তে তে সাইয়্যাদা, হযরতে মা আমেনা শুনতে তে তো আওয়াজ আতি তে।